আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আমি এখানে কিছু রুই মাছ নিয়েছি। দুটো বড় সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আদা রসুন পেস্ট করে নিয়েছি। জিরে ধনে আমি পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর কিছু পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই রুই মাছটাকে লবণ হলুদে মেখে নেব। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের প্লেট নিয়েছি, তাহলে আমার মাখতে সুবিধা হবে। রুই মাছগুলোকে আস্তে আস্তে আমি প্লেটের করে নিয়ে নেব। আর মাছে আমি একটু লবণ দিয়ে দেব। এরপরে একটু হলুদ দিয়ে দেব। এবারে এর উপর দিয়ে দেব আমি সর্ষের তেল। দিয়ে ভালো করে আমি মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মেখে নেব। আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। মাছটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। আমি এখানে একটা কড়াই নিয়েছি ননস্টিকের। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি একটু এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো আমি একইভাবে ভেজে নেবো। এই রুই মাছগুলো ভালো করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নেবো। পরের মাছগুলো আমি একই রকম ভাবে ভেজে নেবো। এবার দিয়ে দেবো আমি 1 চামচ কালো জিরে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। যখন ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার 1 চামচ লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দেবো বড় অক্ষুণ জিরে আর ধনে পেস্ট। এরপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ। দিয়ে একটু কষিয়ে নেব। এবার সবার লাস্টে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লবণ। দিয়ে দেবো একটু হলুদ। আর এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি 2 চামচই দেব, কারণ মাছের ঝোলটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জল। জলটা দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। উপর দিয়ে দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি একবার নেড়ে দেবো ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো আমি ভেজে দিইনি, আমি মশলার সঙ্গেই কষিয়ে নেব। তোমরা চাইলে আলুগুলো ভেজেও দিতে পারো। ভালো করে এই মশলার সঙ্গে আমি আলুগুলো কষিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। মাঝে মধ্যে ঢাকনাটা একটু তুলে নাড়িয়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। আলুটা দিয়ে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জলটা
একটা পরিমাণ মতনই দেবে, যে যেমন খাবে ঝোল বা গাঢ় জলটা ঠিক তেমনই দেবে। জলটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো, ঝোলটাকে আমি ফুটতে দেব। তরকারি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার একবার ভালো করে নাড়িয়ে দেব। এবার আমি যে এখানে রুই মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো সব এক এক করে দিয়ে দেব, দিয়ে সবকিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব। মাছ দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, আমার রুই মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে আসছে। এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ধনের পাতা। তোমাদের কাছে যদি ধনের পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে, ধনের পাতাটা দিলে খুবই স্বাদ হয়। ধনের পাতাটা দিয়ে সব কিছুর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সবার শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একবার মিশিয়ে নেব। তো গাইস, আমার আলুদের রুই মাছের ঝোলটা পুরো রেডি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর গাইস, যদি গরম ভাতের সঙ্গে এরকম রুই মাছের ঝোল থাকে তাহলে তো আশা করি আর কিছুই লাগবে না, এই দিয়েই এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো গাইস, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।